হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আছেন সবাই ভালো। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যেটার টপিকটা হচ্ছে কিভাবে আপনি পাওয়ার ব্যাংক বানাবেন, সোলার পাওয়ার ব্যাংক। তো এর জন্য আপনাকে প্রথমে একটা সার্কিট সংরক্ষণ করে নিতে হবে। ওকে, আমি একটি সার্কিট সংরক্ষণ করেছি। তো তারপরে আপনাদের কি লাগবে? দুটো তার লাগবে, কালো লাল, সার্কিটের সাথে সংযোগ করার জন্য। তারপর আপনাদের লাগবে একটি ব্যাটারি বা পাওয়ারফুল, দুইটা তিনটা ব্যাটারি আপনাদের প্রয়োজন পড়বে। আপনি 12 ভোল্ট ব্যাটারি দিয়েও করতে পারেন এবং আপনাদের ঘরে থাকা পুরানো ব্যাটারি দিয়েও করতে পারেন। তো আমি নর্মালি, আমার ব্যাটারি ছিল স্যামসাংয়ের, তো আমি সেটা দিয়ে করলাম। এখানে প্লাস এবং মাইনাস দুটোতে দুটো তার লাগিয়ে নেবেন, যেটা মাইনাস সেটাতে কালো তার লাগাবেন এবং যেটা প্লাস সেটাতে লাল তার লাগাবেন। তো নর্মালি আমি লাগাচ্ছি, তাতালের সাহায্যে আমি ব্যাটারিতে লাগাচ্ছি, অনেক কষ্ট করে লাগাইছি। এবং আমি আমার যে সার্কিটটা রয়েছিল সেটা তো আমি প্লাস এবং মাইনাস দুইটাতেই তার লাগিয়ে নিয়েছি তাতালের সাহায্যে। তো এখানে আপনি একটু বুঝে শুনে তার লাগাবেন, যেটা মাইনাস সেটাতে কালো এবং যেটা প্লাস সেটাতে লাল তার লাগাবেন। তো তারপর সার্কিটটা আপনি সেট আপ করার জন্য আপনার একটা বক্স প্রয়োজন পড়বে, একটা বাক্স প্রয়োজন পড়বে। তো যেখানে আপনি সার্কিটটা সেট আপ করবেন, তো আমি নর্মালি সুপার গোল আটা দিয়ে লাগাবো। দেখুন, আমার কাছে সুপার গ্লু আটা রয়েছে, আমি সুপার গ্লু আটা দিয়েই এখনই লাগাবো। এই দেখতে পাচ্ছেন সুপার গ্লু আটা, এটা দিয়ে আমি লাগাবো খুব শক্তপোক্তভাবে। তো নর্মালি আমার সার্কিটটা লাগানো শেষ, এখন আপনারা এটা কানেক্টেড করবেন। যেমন তিনটা তার কালা একটার সাথে লাগাবেন এবং তিনটা তার লাল একটার সাথে লাগাবেন, দুটো তার ব্যাটারির এবং একটা হলো সার্কিটের। তো তারপর এটাকে কস্টিপ দিয়ে পেঁচাবেন, বা আপনার যদি ভুলুগান আটা থাকে তাহলে সেটা দিয়েও লাগাতে পারবেন। তো আমি নর্মালি কস্টিপ দিয়ে লাগালাম। আমার কাছে একটি কস্টিপ, এটা দিয়ে আমি নর্মালি পাওয়ার ব্যাংকটাকে পেঁচিয়ে দিব, পেঁচিয়ে লাল করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি লাল করে দিলাম পাওয়ার ব্যাংকটিকে পেঁচিয়ে। তো মোটামুটি একটা সুন্দর ধরনের ইউনিক পাওয়ার ব্যাংক হয়েছে। তো এটাকে আরও যদি কাস্টমাইজ করি তাহলে আরও ভালো হবে, তো আমার এতটা প্রয়োজন নেই, তার জন্য করলাম না। দেখুন তারপরেও কিন্তু খারাপ না। তো তারপরে এটার সাথে আমরা সোলার প্যানেল সেট আপ করবো। এর জন্য আপনাকে একটা সোলার প্যানেল সর্বপ্রথমে সংরক্ষণ করে নিতে হবে। তারপর আপনাদের একটি কেবল লাগবে, আপনারা 6টা কেবল নিতে পারেন। তো আমি এটার সাথে কালায় কালো এবং লালে লাল সেট আপ করে নিলাম, বা আপনারা কালো কালো লাগাইতে পারবেন, লালও লাল লাগাইতে, মানে উল্টা করেও লাগাইতে পারবেন, এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই। তো এটা খুবই ইজি, লাগানোর পরে আপনি পাওয়ার ব্যাংকের সাথে সংযোগ করলেই প্যানেলটা রোদে আপনি রাখবেন এবং আপনার পাওয়ার ব্যাংকে চার্জ নিতে থাকবে। ধন্যবাদ। ইউটিউবে বিশাল মিজানকে সাবস্ক্রাইব করো আর পাশে আসা বেল আইকনটি অন করে রাখো, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে দেখতে পারো।